বিপদে পড়ে স্বর্ণ বন্ধক দিয়ে টাকা নেওয়া যাবে যদি কারো কাছ থেকে টাকা পাওয়া না যায় দয়া করে উত্তর দিবেন স্বর্ণ বন্ধক বলতে যদি রাহান বোঝানো হয় এখানে আছে আমরা একটু ব্যাখ্যা করে বলব হ্যাঁ তাহলে ঠিক আছে স্বর্ণ বন্ধক এটা আপনি আমাকে টাকা দিচ্ছেন আমার টাকা প্রয়োজন জি মোহাম্মদ সাহেল ঋণ নিয়েছেন ইহুদি থেকে জি ওনার বর্ম জমা দিয়ে জমা দিয়ে হ্যাঁ কিন্তু বর এর বিনিময়ে তাকে কোনো অন্য বেশি কিছু দেয়নি যা এবং আমার হাতে সেটাই আসছে রাসুল যখন ইন্তেকাল করলেন তখন তার বর মোটা ইহুদির কাছে বন্ধক ছিল জি তো এই বন্ধকের অর্থ আমি আপনি আমাকে বন্ধক টাকা দিয়েছেন পঞ্চাশ হাজার টাকা জি আপনার পঞ্চাশ হাজার টাকা ফিরে যাওয়া পাওয়ার জন্য জি আপনার কাছে রাহান এটা একটা ইসলামের দিক এই রাহানের উপর আমার একটা বইয়ের মধ্যেও কিছু আলোচনা করেছি জি এটা তো ভালো সুন্দর বিষয় হ্যাঁ

কর এই জন্য করজা হাসানা বন্ধ হয়ে গেছে হ্যান জি করজা হাসানা তো করজা হাসানা আমার টাকা যেন আমি ফিরে পেতে পারি জি এই জন্য যদি গোল্ড আমি রাখলাম যাতে করে আপনার আপনার টাকাটা আপনি ফিরে পান জি আমি কোনোদিন না দিতে পারলেও যেন এটা দিয়া আর কথা না থাকে না থাকে আপনার টাকা আপনি কিন্তু স্বর্ণ বন্ধক দিয়ে আমাকে মাসে এত করে দিতে হবে জি তাইলে রাহান বলতে ইসলামের মধ্যে সুরা বাকারা মানে দুইশো বিরাশি নম্বর আয়াত আমাদের বন্ধু নোটে রাখতে পারেন সেখানে বলছে তাহলে তোমার রাহান রাখো এই রাহান রাখার অর্থ আমি যেন আমার টাকা ফিরে পাই এই জন্য একটা কিছু রাহান রাখলো জি রেখে বা সময় মতো আমার টাকা দিয়ে দেবে জি আর তোমারটা তুমি ফেরত তোমারটা তুমি ফেরত নেবে সেখানে এক পয়সাও বৃদ্ধি করা যাবে না জি এক টাকাও যে অতিরিক্ত দেওয়া যাবে না

সেখানে একটি পয়সাও অতিরিক্ত আসবে আসবে না এমন কি সহী হাদিসের মধ্যে আসছে আপনি যে হাদিসটা বলছেন এটা একটা অনুবাদ এটা গুরুত্বপূর্ণ এটা আলোচিত হয় না করলো কার দিন জার রামান ফাতান ফাহু আরেবা আল্লাহ প্রমূলনীতি এটা মূলনীতি মূল নীতি প্রত্যেক করজায় হাসানা যেটা উপকার নিয়ে আসবে বেশি নিয়ে আসবে সেটা রেবা আপনি যে ঋণ দিচ্ছেন এই ঋণের অতিরিক্ত গ্রহণ করাটাই সুদ সুদ আর আরেকটা হাদিস বলছে কর্জা হাসানা তো দিয়েছো সই জি ছাড় সেখানে বলছে যদি কর্জা হাসানা দেওয়ার পরে কিচ্ছু না ঠিক আছে তোমাকে পঞ্চাশ হাজার টাকা দিয়েছে তুমি আমার পঞ্চাশ হাজার টাকা ফিরিয়ে দিয়েছ এরপরে যদি তুমি যে কর্জা হাসানা নিয়েছ জি এরপরে তুমি যদি তোমার গাড়িতে যিনি দিয়েছেন জি তোমার বাহনে তাকে উঠতে বলো জি এভাবে তিনটে উদাহরণ দিয়েছেন রাসুল অথবা তোমাকে কিছু দিতে চায় এগুলো অঙ্গ বাহনে উঠতে পারবে না মানে আপনি আমাকে আমি পঞ্চাশ হাজার টাকা আপনাদের কর্জা আপনার টাকা আপনাকে দিয়ে দিয়েছি জি এখন আমি আমার গাড়িতে যাওয়ার সময় আপনাকে বললাম যে উঠেন আমার গাড়িতে উঠেন যেহেতু আপনি ঋণ দিয়েছেন আমাকে ঋণ দিয়েছেন আপনাকে আপনি আমার উপকার করেছেন এখন আমার গাড়িতে আমার টাকা দরকার ছিল আপনার কর্জা হাসান আমি আমি ফিরেই দিয়েছি জি এখন বলতেছে যে আমার গাড়িতে উঠেন জি রাসুল বলতেছে তুমি উঠো না এই এটুকু গ্রহণ করো না তবে হ্যাঁ যদি তোমাদের আগে এটা থাকে আগে থেকে এরকম সম্পর্ক থাকে দুজনে একজন একজন নালিতে উঠতে মানে কর্জা হাসানার বিনিময় হয়ে যেতে পারে বিনিময় হয়ে যেতে পারে আল্লাহু আকবার বিনিময় হয়ে যেতে পারে এইজন্য তোমার ওই বাহন তুমি উঠবে না সুবহানাল্লাহ এতটুকু সচেতন এখন স্বর্ণ দিয়ে বন্ধ বন্ধক কথা বলছেন যদি আপনি কারো নিকট থেকে এক লক্ষ টাকা ঋণ নেন আর সে ব্যক্তি বলে ভাই আমার এক লক্ষ টাকা ঋণ দিচ্ছি এটার বিনিময়ে আমি তো মানে আমি আপনার নিকট থেকে আমি রাহান চাচ্ছি জি আপনি দুই ভরি গোল্ড জমা রাখলেন এ হুবহু যেভাবে জমা রাখছেন অনুরূপ আপনি যেদিন এক লক্ষ টাকা তাকে ফিরে দেবেন এক লক্ষ এক টাকাও দেওয়া যাবে না জি এক লক্ষ টাকা ফিরিয়ে দিয়েছেন আপনার গোল্ডে দুই ভরি গোল্ড আপনার হাতে উঠাই দিবে এটা হলো ইসলাম ইসলাম আর যদি ভাই সেটা বলতে পারেন

এই জন্য কর্জা হাসান আমার দিতে গিয়ে অত আমি ভাই আমি দিতে পারবো না জি অথচ হাদিসের মধ্যে আসছে যে আল্লাহ রাসুল বলেছেন সই হাদিস এবনাম আজাদ বর্ণিত হাদিসটা এভাবে যে দুইজন ফেরস্তা প্রত্যেকদিন সকালে যে ব্যক্তি ওই যে কাউকে কর্জা হাসানা দিল জি তার জন্য দোয়া করে আল্লাহ মা আতে মন ফেকান খালাফা আল্লাহ আল্লাহ যে আল্লাহ যে এভাবে আপনার পথে ব্যয় করতেছে কর্জা হাসানা দিচ্ছে ওই ওভাবে তার পিছনে আরো তাকে বাড়ায় দিন আরেকজন বলতেছে আরেক ফেরেশতা আল্লাহ আতে মমসে কান তালাফা আল্লাহ আল্লাহ যে ধরে রাখতেছে কর্তা দিচ্ছে না তাকে আপনি ধ্বংস করে দেন অথবা ঋণ নিয়ে পরিশোধ করতেছে না তাকে ধ্বংস করে দেন আর হাদিসের মধ্যে আসছে এভাবে যে ঋণ নিয়ে পরিশোধ করার ইচ্ছা করে আল্লাহ তাকে ঋণ পরিশোধ করে দেওয়ার জন্য তৌফিক দান করে দেন আর যে ঋণ নিয়ে পকেটে ঢুকাইয়া মনে ঢুকে রাখবে না হয়ে গেছে টাকা আমার আল্লাহ তাকে ধ্বংস করে লেনদেনটা এত সুন্দর পদ্ধতি ইসলামের মধ্যে চলে এসেছে সেই পদ্ধতি গুলো যদি আমরা গ্রহণ করি ইসলামকে যদি আল্লাহ ইসলামের কাছে আসি আমি একটা বই আল্লাহ ইনশাল্লাহ আশা করি বের হবে এই বিষয়গুলো নিয়ে আসি সেটা হচ্ছে ইসলামের দৃষ্টিকোণ থেকে অর্থ সম্পদ আল্লাহ দেয় আশা করি সহসা এটা হয়তো আমি আমার বইয়ের ইয়ে করতেছি না আমি বললাম কি হয়তো আমি বলতেই পারি ওই রাহানের কথাটা নিয়ে আসছি ওখানে এই বিষয়গুলো নিয়ে আসছি জি